তো নমস্কার বন্ধুগণ, মাই স্মার্ট সাজেস ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের আরো একটি দারুণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট নিয়ে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকুন। তো আজকের এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অঙ্গনওয়াড়ি কর্মী পদে কর্মরত রয়েছেন এবং সুপারভাইজার পদে প্রমোশনের জন্য আবেদন করেছেন। তো যারা সুপারভাইজার পদে প্রমোশনের জন্য আবেদন করেছেন, আমার আগের ভিডিওটিতে আপনারা অবশ্যই দেখেছেন যে আপনাদের যে আপনাদের পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু 4 এবং 5 এপ্রিল 2020 তারিখ হচ্ছে। তো আপনাদের জানিয়ে রাখবো যে আজকে এই পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপডেটটা কি? আপডেটটা হচ্ছে এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকে গেছে যে পরীক্ষা কত নাম্বারের পরীক্ষা হবে, পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, কোন কোন বিষয়ে প্রশ্ন আসবে, কিভাবে নিয়োগ করা হবে, কোন বিষয় থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে, সে নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই গেছে। তো আজকের ভিডিওতে একদম সম্পূর্ণ অফিসিয়াল তথ্য নিয়ে একদম আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করব, কোন বিষয় থেকে কত নাম্বারের পরীক্ষা প্রশ্ন আসবে এবং কিভাবে পরীক্ষা হবে সমস্ত কিছুই। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওর আলোচনা আমরা শুরু করি। তো যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের প্রমোশনের জন্য আবেদন করেছেন, তারা যারা এইবার প্রথম পরীক্ষা দিচ্ছেন, তো তাদের জন্য এই নোটিশ দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। তো প্রথমেই দেখুন, বলা হয়েছে স্কিম অ্যান্ড সিলেবাস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি ICDS 2019 অন প্রমোশন বাই সিলেকশন ফ্রম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কেস ওয়ার্কার। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের থেকে যে সুপারভাইজার সিলেকশন করা হবে, যারা প্রমোশন হবে, তাদের জন্য কিন্তু এই সিলেবাস থাকছে। তো দুটো পর্বে কিন্তু এর এক্সাম হবে। প্রথম লিখিত পরীক্ষা হবে 400 নম্বরের, তারপর লিখিত পরীক্ষায় পাশ করলে কিন্তু 50 নম্বরের ইন্টারভিউ হবে। একটি কথা পরিষ্কারভাবে বলা হয়েছে, যদি আপনি পার্ট ওয়ানের ফাইনাল এক্সামিনেশানে পাশ করেন এবং আপনার যে সংগৃহীত মার্কস হবে, নম্বর হবে, সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু আপনাকে পার্ট টুতে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। তো এখানে পার্ট ওয়ানে কী হবে, রাইটেন এক্সাম প্যাটার্ন কীভাবে হবে, তো পার্ট ওয়ানের যে এক্সাম সেটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপের এক্সাম হবে। তো রাইটেন এক্সাম কিন্তু 4টি ডিফারেন্ট পেপারে হবে, পেপার 1, পেপার 2, পেপার 3 এবং পেপার 4। তো পেপার 1 থাকবে ইংলিশ, 100 নম্বরের, সময় পাবে 90 মিনিট, এবং দ্বিতীয় নম্বর থাকবে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, 100 নম্বরের, 90 মিনিট, এবং পেপার 3 থাকবে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, 100 নম্বরের, 90 মিনিট, এবং পেপার 4 থাকবে অ্যারিথমেটিক, 100 নম্বরের, 90 মিনিট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেবাস ফর এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ প্রমোশন বাই সিলেকশন, সিলেবাস অফ রাইট অ্যান্ড এক্সামিনেশান, পেপার 1 যে সমস্ত সিলেবাস থাকবে ইংলিশ থেকে, সেটা হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকবে রিপোর্ট ড্রাফটিং এবং ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, ইংলিশ এবং যে ইংলিশ গ্রামার এবং ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু থাকছে, এবং পেপার 2 থাকছে বেঙ্গলি, হিন্দি, নেপালি, সাঁওতালি এই সমস্ত বিষয়ে ক্লাস 10 মানের, এবং সেখানে থাকবে হচ্ছে ড্রাফটিং অফ রিপোর্ট ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি এবং গ্রামার ইত্যাদি বিষয়, এবং পেপার 3 থাকবে হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মাধ্যমিক মানের। তো এখানে কী কী থাকবে দেখুন, লাইফ সায়েন্স উইথ স্পেশাল এম্পেসিস অফ ফুড অ্যান্ড নিউট্রিশনের ওপর, যেগুলোর ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, এবং জেনারেল নলেজ ইন্ডিয়ান হিস্টোরি উইথ স্পেশাল এম্পেসিস অফ ইন্ডিয়া ফ্রিডম স্ট্রাগল, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, তারপর হচ্ছে পেপার ফোরেও কিন্তু মাধ্যমিক মানের থাকবে, সেখানে থাকবে অ্যারিথমেটিক এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ এক্সাম, এই দুটো বিষয়ে বাংলা এবং ইংলিশ, এই দুটো বিষয়ে কিন্তু পেপার 4 পরীক্ষা হবে। তো আশা করি আপনারা এই পরীক্ষার প্যাটার্নটা বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দিন। ধন্যবাদ।